কক্সবাজারে সারা দেশের আইডিজি প্রাপ্ত 120টি কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে কক্সবাজার সিটি কলেজের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলায়মান খান। শুরুতেই অতিথিদের গার্ড অফ অনার দিয়ে বরণ করে সিটি কলেজের বিএনসিসি প্ল্যাটনের ক্যাডাররা। এ সময় বিশ্ববাংক সিনিয়র অপারেশন অফিসার মোখলেসুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা সহ সারা দেশের আইডিসি প্রাপ্ত 120টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।